আর ভাইরা আমি যতক্ষণ কথা বলবো এভাবেই চলবে কথা বলেন কথা বলেন আমার দিনী ভাইরা যদি ভালো না লাগে এসে বন্ধ করে দেন মাহফিল শেষ কিন্তু যত সময় বলবো এভাবেই বলবো আপনারা নিয়ে আসছেন গুতনে গরু কি গরু এদিকে কি বলে নীলফামারীতে কি বলে যে গরু শিং দিয়ে গোতা দেয় তাকে কি বলে আমার ভাইরা গুতনে গরুর কাছ থেকে যদি আপনি দুধ আশা করেন পাবেন যেরকম পাবেন এই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত কথা বলুন ঠিক না বেঠি অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ খুন এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না কথা বলুন ঠিক না বেঠি আমার ভাইরা দুঃখজনক হলেও সত্য কথা আজকে আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে চোর ডাকাত গুন্ডা বদমায়েশ ধর্ষক ধর্ষণের সেঞ্চুরিকারীর সম্মান আছে কিন্তু হক্কানি আলেমদের সম্মান নাই কথা বলুন ঠিক কিনা যেই দেশে বাংলাদেশের নিকৃষ্ট মহিলা জাতীয় পতিতা পরিমণি মাদক সহ ধরা খায় তাকে কারাগারে নিয়ে যাওয়ার সময় হাতে হ্যান্ডকাপ পর্যন্ত দেওয়া হয় না অথচ আমরা দেখেছি বিশ্ববরণ্য উমা সেরে কোরআন যিনি পঞ্চাশটি বছর কোরআনের খেদমত করেছেন গোটা পৃথিবীতে যার হাতে হাত রেখে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে কাবা শরীফের ইমাম যার কপালে চুমা খেয়েছে আমার ভাইরা সেই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে যখন জেলখানা থেকে কোটে নিয়ে আসা হয় তখন হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাথায় হেলমেট দিয়ে কোটে হাজির করা হয় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে কিছুদিন আগে ইন্টারন্যাশনাল পতিতা সানি লিওন বাংলাদেশে এসে কনসার্ট করলো সেখানে কারোর মাথা ব্যথা নেই যত বাধা তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি যতক্ষণ কথা বলবো এভাবেই চলবে কথা বলেন কথা বলেন আমার দিনই ভাইরা যদি ভালো না লাগে এসে বন্ধ করে দেন মাহফিল শেষ কিন্তু যত সময় বলবো এভাবেই বলবো আপনারা নিয়ে আসছেন গুতনে গরু কি গরু এদিকে কি বলে নীলফামারীতে কি বলে যে গরু শিং দিয়ে গোতা দেয় তাকে কি বলে দিশালি গরু আমার ভাইরা গুতনে গরুর কাছ থেকে যদি আপনি দুধ আশা করেন পাবেন যেরকম পাবেন আমার ভাইয়ারা দুঃখজনক হলেও সত্য কথা আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশে ইন্টারন্যাশনাল মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন পড়ার অপরাধে চোখের পানি ফেলতে ফেলতে বিদেশের মাটিতে চলে গেছে কথা বলেন ঠিক কিনা অসংখ্য হাদিসের হাফেজ মুফতি কাজী ইব্রাহিম সাহেব জেলখানায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব জেলখানায় শুধু তাই নয় কথায় কথায় যে ছেলেটা কোরআন বলতো নির্দোষে নিরপরাধে মুক্তি আমির হামজা জেলখানায় আমার ভাইরা মুক্তি আমির হামজার আব্বার সাথে আমার কথা হয় আমি পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য বললাম চাচা পরিবারের বর্তমান অবস্থা কি বলছে বাবা আমির হামজার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটার বয়স 8 বছর আর একটার বয়স হলো 5 বছর কিংবা 4 বছর এই দুইটা বাচ্চা প্রতিদিন রাতের বেলা কাঁদতে আর বলে আব্বা কখন বাড়ি আসবে আর কখন খাবার নিয়ে আসবে এই লোকটাকে জেলখানার ভিতরে নির্দোষে বন্দি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা তবে আমার ভাইয়ের একটি কথা স্পষ্ট করে বলতে চাই জেলখানার মধ্যে বসে আলেমুল বাংলাদেশের জন্য চোখের পানি ফেলে দোয়া করছে
শুধু তাই নয়, বিদেশের মাটিতে বসে ডক্টর মিজানুর রহমান আজহারী বিদেশের মাটিতে বসে আজকে তিন চোখের পানি ফেলে বাংলাদেশের মানুষের জন্য দোয়া করছে, মাস্তুমের চোখের পানি বৃথা যাবে না, আজ হোক কাল হোক বাংলার জমিনে আলেমদের চোখের পানি জালেমদের জন্য এক অম্বমাপ চাইতে ভয়ঙ্কর অস্ত্র হয়ে জালেমদের মস্তক খান খান করে ভেঙ্গে বাংলার জমিনে কোরআনের রস কায়েম হবে কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা অনেকেই পরামর্শ দেন, বসেন, আমি তো ওয়াজ করতে পারবো না, একটু ওয়াজ করি যাই নাকি, 11:30টায় উঠে ওয়াজ আর কখন হবে, একটু ওয়াজ হোক, রাগ করবেন না তো আপনারা। আমার দিনী ভাইরা, আমার বাউজিরা, আমাকে অনেকে পরামর্শ দেন যে হুজুর আপনি এত শক্ত কথা কেন বলেন, পরিবেশ পরিস্থিতি ভালো না, আপনি একটু তাল মিলেই চলেন বা কথা একটু হেকমতের সাথে বলার চেষ্টা করেন। আমার দিনী ভাইরা, আমার বাউজিরা, আমি কেমনে কথা তাল মিলিয়ে বলতে কেমনে আমি পারবো? আমার ভাইরা, এই কলিজার ভিতরে অনেক ব্যথা, এই কলিজার ভিতরে অনেক ব্যথা। আজকে আমরা বছরের পর বছর প্রায় একটি যুগ আমরা আজকে জুলুমের চরম শিখরে আমরা আজকে পৌঁছেছি, আমরা আজকে মাজলুম হয়ে আছি। আমার ভাইরা, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গতকাল আমি হরিশ্চন্দ্র পাঠে কথাটি বলেছিলাম, আমি অক্টোবরের 11 তারিখে উত্তরবঙ্গে এসেছি আর 26 তারিখ বগুড়ায় মাহফিল শেষ করে 27 তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম, 7টা দিন আমি বাড়িতে ছিলাম, আমার মায়ের সঙ্গে পর্যন্ত আমি দেখা করতে পারিনি। আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসতেছিলাম গত পরশু দিন রাতে, আমার বাড়ির গেটের সামনে 6 জন পুলিশ, আমি কখন বাড়িতে ঢুকবো, কখন বাড়ির থেকে বের হব, 7-8টা দিন চেষ্টা করেছি, আমার দুঃখিনী মায়ের সাথে আমি দেখা করতে পারিনি। আমার ভাইয়েরা, মেহরবানি করে আমার কথাগুলো শোনেন, আমি কিন্তু চোর না, আমি কিন্তু ডাকাত না, আমি কিন্তু ধর্ষক না, সাতক্ষীরা কেন গোটা বাংলাদেশে আমার বিরুদ্ধে একটি অভিযোগ আপনি দেখাতে পারবেন না? 7-8টা দিন আমার মায়ের সঙ্গে আমাকে দেখা করতে কেন দেওয়া হলো না? এর জবাব আজ হোক কাল হোক টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশের মানুষের কাছে বর্তমান যারা আছে এদেরকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমি যখন বাড়ির থেকে চলে আসতেছি, আমার মা আমাকে মোবাইল করে কানতেছে, আমার মা ভাত রান্না করেছে, গরম ভাতটুকু আমি খেয়ে আসতে পারি না। আজকে আমরা কোন পর্যায়ে আছি একটু চিন্তা করেন। আমার মুসলমান ভাইরা, আমি শপথ গ্রহণ করেছি জীবনে যতদিন বেঁচে থাকব কোরআনের হক কথা, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ আছে বলতেই থাকব, বলতেই থাকব, যদি মৃত্যু হয় শাহাদাতের মৃত্যু আমার হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক এরকম ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এ মাহফিলে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার, তাহলে একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কথা অনেক আছে, আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বলার চেষ্টা করব, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন।